আমি আজকে আপনাদেরকে স্থিতিস্থাপকতা সম্পর্কে বলবো। তো স্থিতিস্থাপকতা কাকে বলে? আসলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির বিকৃতি হয়, আর বল অপসারণ করলে যদি সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে তাকে স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর আপনি যদি বল প্রয়োগ করেন, তাহলে বস্তুটি যদি তার আকার আকৃতিতে পরিবর্তন হয়, আবার যদি বল অপসারণ করলে যদি সেটা পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে তাকে স্থিতিস্থাপকতা বলে। আর আমরা এভাবে বলতে পারি মনে রাখার জন্য যে কোনো বস্তুকে টেনে দ্বিগুণ করতে যত বেশি বল প্রয়োগ করতে হয় তার স্থিতিস্থাপকতা তত বেশি। তাহলে কোনো বস্তুকে টেনে দ্বিগুণ করতে যত বেশি বল প্রয়োগ করতে হয় তার স্থিতিস্থাপকতা তত বেশি। তো এখান থেকে আসলে বিসিএস পরীক্ষায় যা আসে বা অন্যান্য জব রিলেটেড পরীক্ষায় যা আসে সেটা আসে এভাবে যে স্থিতিস্থাপকতার ক্রম অর্থাৎ স্থিতিস্থাপকতার ক্রম সেটা আসে এভাবে যে কার স্থিতিস্থাপকতা বেশি, কার স্থিতিস্থাপকতা কম। এখানে কয়েকটা অপশন থাকে, আসলে অপশন দেখে বুঝতে হবে যে কার স্থিতিস্থাপকতা বেশি, কার স্থিতিস্থাপকতা কম। আসলে স্থিতিস্থাপকতা নির্ভর করে, ধরেন কোনো বস্তুকে আপনি ভাঙতে চাইলেন, আর কোনো বস্তুকে ভাঙতে চাইলে তার উপর আপনি বল প্রয়োগ করবেন, অর্থাৎ কোনো বস্তুকে ভাঙতে চাইলে তার স্থিতিস্থাপকতা বাড়বে। আবার দেখেন খাদের উপস্থিতিতে, খাদ মানে কি ভেজাল, যদি আপনি ভেজাল মিশান কোনো বস্তুর উপরে বস্তুতে, তাহলে তার স্থিতিস্থাপকতা বাড়বে। তাহলে কোনো বস্তুকে যদি ভাঙতে চান তাহলে তার স্থিতিস্থাপকতা বাড়বে, খাদের উপস্থিতিতে বস্তুর স্থিতিস্থাপকতা বাড়ে। এবং আপনি যদি কোনো বস্তুর উপর তাপ প্রয়োগ করেন, যে কোনো কঠিন বস্তুর উপর যদি তাপ প্রয়োগ করেন, তাহলে স্থিতিস্থাপকতা কমে যাবে। তো আসলে আমরা দেখে আসি স্থিতিস্থাপকতার ক্রমটা। তো স্থিতিস্থাপক ক্রমটা আপনি যদি এভাবে একটু মনে রাখেন, ডুরালোমিন, আসলে ডুরালোমিন হচ্ছে একটা সংকর ধাতু, অর্থাৎ এটা দিয়ে বিমানের বডি তৈরি করা হয়। তাহলে ডুরালোমিন ইস্পাত, তার মানে ইস্পাত থেকে ডুরালোমিনের স্থিতিস্থাপকতা বেশি। এই চিহ্নটার অর্থ হচ্ছে এটা বড়, এটা ছোট, অর্থাৎ ইস্পাতের পরে লোহা, অর্থাৎ লোহা থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি এবং তার থেকে ডুরালোমিনের স্থিতিস্থাপকতা বেশি। অ্যালুমিনিয়াম, তামা, প্লাস্টিক, রাবার। আসলে কেন আপনারা এভাবে শিখবেন, কারণ এভাবে যদি আপনারা না শিখেন তাহলে একসময় দেখেন পরীক্ষা আসবে যে এভাবে এই চারটা দিয়ে, যে এখান থেকে বলবে সবচেয়ে স্থিতিস্থাপকতা কম কার। তাহলে দেখেন এখানে সবচেয়ে স্থিতিস্থাপকতা কম হচ্ছে রাবারের, আর সবচেয়ে যদি বেশি বলে তাহলে সবচেয়ে বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম। মানে এই চারটা দিয়ে যদি কখনো কোশ্চেন আসে যে সবচেয়ে স্থিতিস্থাপকতা কম কার, তাহলে রাবার, এবং সবচেয়ে স্থিতিস্থাপকতা বেশি কার, অ্যালুমিনিয়াম। আবার যদি বলে পরীক্ষায় কোশ্চেন বললে এরকম সবচেয়ে স্থিতিস্থাপকতা কম কার, আপনাকে অপশন দেখলেন এই চারটা, তাহলে এখন স্থিতিস্থাপক কম কিন্তু এইটা, একটু আগে কিন্তু বলতেন সবচেয়ে স্থিতিস্থাপকতা বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম, আর এখানে দেখা যাচ্ছে সবচেয়ে স্থিতিস্থাপকতা কম কার, অ্যালুমিনিয়াম। তাহলে এখানে সবচেয়ে স্থিতিস্থাপকতা বেশি হচ্ছে ডুরালোমিন। তো এই পর্যন্ত আসলে পরীক্ষায় যা আসে সাধারণত এখান থেকে ইস্পাত আর রাবার দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে, যে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক বস্তু কোনটি ইস্পাত আর সবচেয়ে কম কোনটি স্থিতিস্থাপক সেটা হচ্ছে রাবার। তো ডিয়ার ভিউয়ার, আশা করি যে ইস্পাত, ডুরালোমিন, লোহা এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক আপনি আনসার করতে পারবেন। অর্থাৎ এই সিরিজটা যদি আপনি মনে রাখেন তাহলে কার স্থিতিস্থাপকতা কম বেশি আপনি ইজিলি বুঝতে পারবেন। তো
এই হচ্ছে আমার স্থিতিস্থাপকতার ক্রম। তো পরবর্তী লেকচারে আমরা অন্য টপিক সম্পর্কে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।